হে ভালোবেসে নাটকের জন্য আমাদের এই আয়োজন। কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, নাট্য মেলা। জীবনের আনন্দ দুঃখের রেশ, নাটকের অন্তরে মিশে থাকে জীবনের আনন্দ দুঃখের রেশ। কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, কত শত আমি শ্রী স্বপন বিশ্বাস, বালিগঞ্জ ব্রাত্যজন নাট্য দলের অন্যতম পরিচালক। অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি আমাদের বন্ধু নাট্য দল চন্দননগর যুগের যাত্রী তাদের 25তম নাট্যমেলার আয়োজন করছেন রবীন্দ্র ভবনে আগামী 18-21 আগস্ট। এই নাট্যমেলায় পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত 10টি দল তাদের ভালো ভালো প্রযোজনাগুলো নিয়ে অংশগ্রহণ করছেন। এবং আনন্দের খবর এইও যে বালিগঞ্জ ব্রাত্যজন এই নাট্যমেলায় তাদের একটি প্রযোজনা নিয়ে উপস্থিত থাকছেন। প্রযোজনাটির নাম দহনকাল, নাট্যকার অরিন্দম সেনগুপ্ত, পরিচালনা স্বপন বিশ্বাস। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা এই 4 দিন চন্দননগর রবীন্দ্রভবনে উপস্থিত থেকে প্রতিটি নাটক উপভোগ করে এই নাট্যমেলাকে সফল করে তুলুন এবং বাংলার থিয়েটারের পাশে থাকুন, বাংলার থিয়েটারকে এগিয়ে নিয়ে যান। বালিগঞ্জ ব্রাত্যজন প্রতিটি দলকে তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় এবং যুগের যাত্রীর এই যে আয়োজন এটি যাতে সর্বাঙ্গীনভাবে সফল হয় সেই কামনা করে। ধন্যবাদ।
You're
যার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল তিনি নিশ্চয়ই গ্রহণ করেছিলেন। মানুষের পরিচয় বহন করে এই তত্ত্ব আমার
ইচ্ছাপুর আলিয়ার থেকে স্ত্রী যুগে যাত্রী চন্দননগরে নাট্যমেলার সত্যিটা হচ্ছে। এই চন্দননগর যুগে যাত্রীর এর আগেও একবার নাট্যমেলাতে এসেছিলাম, খুব ভালো। ঢোকার সাথে সাথেই একটা যেন একটা অন্য পরিবেশ, অন্য মাত্রা পেয়েছে এই নাট্যমেলায়। এবং আমার এই নাট্যমেলাতে এসে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি, খুব ভালো লাগছে। বিশেষ করে রামকৃষ্ণদা, সঙ্গীতা এবং যুগের যাত্রী যেসব কলাকুশলীরা আছে তাদের আপ্যায়নে আমি খুব অভিভূত। এবং আগামী দিনে এই নাট্যমেলা আরও আরও এগিয়ে চলুক এই আশা রাখব। এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদেরকে তাদের শুভেচ্ছা শুভকামনা রইল। নাটকের জন্য আমাদের এই আয়োজন, নাটককে ভালোবেসে নাটকের জন্য আমাদের এই আয়োজন। কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা, কত শত মানুষের মিলনের মেলা। জীবনের আনন্দ দুঃখের রেশ, নাটকের অন্তরে মিশে থাকে জীবনের আনন্দ দুঃখের রেশ। কত শত মানুষের মিলনের মেলা, কত